thought of doing tomorrow, and মনে করছেন যে হোপিং টু আই উইল ডু ইট টুমারো, টুমারো নেভার কেম টু মি, সো আই লস্ট মেনি টুমারোজ ইন মাই লাইফ অ্যান্ড ওয়ান্ট টু স্টার্ট উইথ। তো আসলে হয়নি, তো এরকম অনেকে বলবো, তোমরা আসলে অনেক সময় কী করবে, ঠিক আছে আমি এখন তো ব্যস্ত, পরে কোনো দিনই তোমার ব্যস্ততা কমবে না যতক্ষণ তুমি না মরছো, যতক্ষণ তুমি কবরে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ব্যস্ততা কমবে না। এটাই হল মানুষ, মানুষের জীবনে এরকম। তো সুতরাং এর মধ্যেই করতে হবে, এবার শুরু করে দিতে হবে। ব্যস্ত আছে অনেক, তার মধ্যে আরো ভালো হয়। আমি আমার যত কাজ করেছি ব্যস্ততার মধ্যে বেশি করেছি, হ্যাঁ যখন আমি খুব ব্যস্ত তখন। আরেকটা ঘটনা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা বড় প্রতিষ্ঠানে তখন প্রধান কর্মকর্তা, তো তখন আমাকে অনেক সময় কাজ ডিস্ট্রিবিউশন করতে হতো, অনেক সময় বেশি কাজ পড়ে আসতো, কখনো কখনো কিছু কিছু প্রজেক্ট চলে আসতো। তো প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসাবে আমাকে অনেক কিছু করতে হতো এবং সেখানে কাজগুলো ভাগ করে দিতে হতো এবং অতিরিক্ত রেসপন্সিবিলিটি দিতে হতো কাউকে কাউকে। এখন আমাকে আমাকে যখন কাজগুলো আসলো, তো আমার যিনি অ্যাসিস্ট করতেন আমাকে পিএস এর মতো, তিনি আমাকে বললেন, স্যার তাহলে এই কাজটা কি করা যায়? আমি বললাম যে অমুককে দেন। তো উনি বলেন, স্যার অমুক তো অনেক ব্যস্ত, তাকে আপনি কেন দিচ্ছেন? তার থেকে দেখেন অমুক অমুক অনেক কয়েকজন কথা বললো যে তারা কিন্তু বেশ ফ্রি আছে, তাকে দেবেন। তার মধ্যে একজনকে বলছে, উনি সাজেস্ট করলেন যে একেবারে ফ্রি, তার কোনো কাজের লোড নেই, তো স্যার আপনি তাকে দেন। আমি বললাম যে তাকে দিব না, এবার তো সবচেয়ে ব্যস্ত কে বলছে অমুক, তাকে দেন। তো সবচেয়ে ব্যস্ত যে তাকে দেওয়া হলো কাজটা এবং উনি উঠালেন, এবং আমরা ট্রায়াল বেসিসে ওই যে সবচেয়ে কম ব্যস্ত ছিল তাকে একটা কাজ দিয়েছিল, সেই কাজটা তার থেকে অপেক্ষাকৃত সহজ, সেই কাজটা উনি প্রায় এক সপ্তাহ লাগালেন, আর আমাকে ওই দিনের মধ্যে কাজ দিলেন যিনি খুব ব্যস্ত মানুষ, প্রচন্ড ব্যস্ত মানুষ। তার মানে যে ব্যস্ত সে ব্যস্ততার মধ্যেও কাজ করে, আর যে ব্যস্ত না সে আসলে সারা জীবনেও কাজ করতে পারে না, অনেকে দেখা যায় সারা জীবনেও হয় না। এই জন্য বলবো যে কারো কারো জীবনটাই থাকে এরকম অলস হতে পারে এবং স্লো, তো এই স্লো কোথাও হওয়া যাবে না। হোপি গট মাই পয়েন্ট। এই জন্য বলবো যে এখন থেকে যদি সে সিরিয়াস হয় এখন থেকে শুরু করা উচিত। সে দেশের বাইরে যাবে কি না যাবে, ইংলিশ তো শেখা প্রয়োজন, আগে আগে তো বেসিকটা দরকার, তারপর আইএলটিএস সিদ্ধান্ত পড়ে।